আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা স্বতন্ত্র প্যানেল দেখব, প্যানেলটার সমস্যা কী এবং সমাধান কী আমরা পুরোটাই আজকে দেখব। প্রথম স্বতন্ত্র লাইন দিলাম, প্যানেলটা লাইন দেওয়া আছে, দেখুন এই প্যানেলটা হলো কালার নেই, আর ওই প্যানেলটা ওকে আছে, হবে এই কালার, আছে এই কালার, এগুলো মূলত প্যানেলের সমস্যা। প্যানেলে যে ভিডিও আইসি আছে সেই আইসি থেকেই সম্ভাবনা বেশি। তারপরে আমি ওপেন করে দেখব, হ্যাঁ আমি যেটা বলছি সেটাই, মূলত এই এসিটা খারাপ। যদি ওটা ভিডিও, এটা হলো কন্ট্রোল করে ভিডিওটা কালার দেয়, যেটা মেমোরির মতো কাজ করে বায়োস আর কি, এটা খারাপ। তো আমার কাছে একটা পুরাতন আছে, আমি এটা রিপ্লেস করবো। এটা লাগাবো ওখানে, আমরা দেখতে পাচ্ছেন, আর যেটা আছে সেটাও একটু দেখেন নাম্বারটা, এই হলো মূল নাম্বার, আমরা রিপ্লেসের পরে আবার দেখাবো। তো চলুন আগে আমরা আইসিটা রিপ্লেস করি। আসলে রিপ্লেস হয়ে গেছে, মরিচিনা দিয়ে ভালো করে পরিষ্কার করি অটিল দিয়ে। তো আমরা এখন লাইন দেব, দেখবো হয়, আশা করি হয়ে গেছে। দেখুন আইসি রিপ্লেস করার পরে মোটরটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে প্যানেলটা। তো আজকে এই পর্যন্তই, আগামীতে অন্য কোনো প্যানেল নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।